লাগানোর পরে খরচ পরে হলে 140 থেকে 50 টাকা কেজি। তো আপনারা এগুলো বিক্রি করতে বিভিন্ন কোম্পানি ভালো দামে মোটামুটি এগুলো সেল করে। এই যে আমার হাতে যে হলুদটা আছে, এটা বর্তমান প্রাইস আছে 100 গ্রাম 50 টাকা, মানে 500 টাকা কেজি। তারপরে আপনারা মনে করেন 50 গ্রাম বিক্রি করতেছে, আপনার 50 গ্রামের দাম এখানে বিক্রি করতেছে 28 টাকা, তার মানে আপনার 560 টাকা। মানে বিডি বিজনেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশেদ ভাই আছি আপনাদের সাথে বরাবরের মতো। আজকে আমি আপনাদেরকে আবারও একটি নতুন ব্যবসার ধারণা দিব। তো আজকে আমি যে প্রতিষ্ঠান নিতে আসছি এটি হচ্ছে মেসার্স ফারুক এন্টারপ্রাইজ। এটা একটি নামকরা প্রতিষ্ঠানই, আমারই প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান। এটা ঢাকার শ্যামবাজার আছে, আর একটা আছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার। তো আজকে আমরা আপনাদেরকে যে ব্যবসার ধারণাটি দিব সেটি হচ্ছে হলুদ মরিচ প্যাকেজিং ব্যবসা। আপনারা হলুদ মরিচ নিয়ে প্যাকেজিং ব্যবসা কীভাবে করবেন এই ধারণাটি আমি আপনাদেরকে আজকে দিব। তো আমার কাছে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলো প্রথম আমি আপনাদেরকে হলুদ কত করে বিক্রি করা যায়, কীরকম পড়তা পড়ে, একটু যে ধারণা আমি আপনাদেরকে আজকে দিব। আমার কাছে 3 ধরনের প্যাকেট আছে, এখানে 200 গ্রামের প্যাকেট আছে, তারপরে আপনার আছে হচ্ছে 100 গ্রামের প্যাকেট আছে, তারপরে আপনার আছে হলো আপনার 50 গ্রামের প্যাকেট আছে। তো এই 3 ধরনের প্যাকেট দিয়ে আপনারা এক ফার্স্ট ব্যবসাটা শুরু করতে পারেন। এরপরে যদি আপনাদের লাগে 500 গ্রাম, তারপরে আপনার মনে করেন 1 কেজি, প্যাকেটগুলো আছে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো বর্তমানে হলুদ মরিচের যেই রেট, হলুদের যেই রেট, এই রেটটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমি আপনাদেরকে হলুদের পর্দা দেখাবো। বর্তমানে যে হলুদগুলো আছে আমি আসেন আপনাদেরকে দেখাই, যে এই হলুদগুলো, এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান হলুদ। এই হলুদ ওইখানে আমার হলুদের কোনো অভাব নাই। তো আমি আপনাদেরকে খোলা হলুদটা দেখাই। এই হলুদগুলো নিয়ে আপনারা প্যাকেজিং ব্যবসা করতে পারেন। এই হলুদের বর্তমান রেট আছে, এটা হচ্ছে আপনার, এই হলুদটা আছে, এই হলুদটা বর্তমানে ইন্ডিয়ান হলুদ, এই হলুদের বর্তমান রেট আছে 115 টাকা কেজি। তারপরে আপনার এই হলুদটা আছে, এটা আছে আপনার 110 টাকা কেজি। তারপরে এই যে দেশি হলুদ আছে, এটা আছে বর্তমানে 125 টাকা কেজি। তো কত হইলো, 115, 110, 125। তারপরে মোতা হলুদ আছে, এই যে এটার ইন্ডিয়ান মোতা হলুদ বলে, এই হলুদটা বর্তমানে 115 টাকা কেজি। তো আমি আপনাদেরকে হলুদের পর্দাটা আগে দেখাই, যারা হলুদ ব্যবসা, হলুদ নিয়ে ব্যবসা করতে চান। হলুদ আপনারা যদি সরাসরি মানে ভালো মানের ব্যবসা করতে চান, নিজেরা মিশিং দিয়ে তৈরি করে ব্যবসাটা করতে চান, তাও করতে পারেন। আর যদি বলেন না কোথা থেকে বাঙ্গায় নিয়ে ব্যবসা করবেন, তাও করতে পারবেন। তো আপনারা ব্যবসাটা ভাই 3-4 আইটেমে করতে পারবেন। এই ব্যবসাটা আপনাদের 3-4 আইটেমে করা যায়। বর্তমানে হলুদের যেই রেট আছে, এই পর্দাটা আমি আপনাদেরকে বলি, 115 টাকা আছে ইন্ডিয়ান হলুদ। তারপরে আপনার আছে হলো গিয়া দেশি হলুদ আছে 125 টাকা কেজি, 240 ভাগ হইলো আপনার 2, 1 কেজি হলুদের দাম পড়ে 120 টাকা। একটু খেয়াল করবেন কথাগুলা। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আপনাদেরকে যে হলুদের প্যাকেটগুলো দেখাচ্ছি, 120 টাকা কেজি হলুদ আপনার পড়তেছে পর্তা, 120 বাঙ্গানোর জন্য 10, তারপরে আপনার মনে করেন গাড়তি আছে আরও 13, 1 কেজিতে আপনার 100 গ্রাম হলুদ গাড়তি আছে, তো 13 টাকা, মোট 143 টাকা কেজি পরে, ভাগ হইলো আপনার 1000 ইন্টু হইলো, আপনারা যদি প্যাকেজিং করেন, এই যে 200 গ্রামের প্যাকেট আছে, এটা 200 গ্রাম হলুদের দাম পড়ে মাত্র 28 টাকা 60 পয়সা, 200 গ্রাম হলুদের দাম পড়তেছে বর্তমানে 28 টাকা 60 পয়সা, প্যাকেট আছে আপনার 2 টাকা, তাহলে প্যাক যোগ হইলো 30 টাকা 60 পয়সা পরে আপনার হলুদ। তারপরে আপনার আছে 100 গ্রামেরটা কত পরে, আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো। 100 গ্রামের যে হলুদটা, এটা পরে হলো আপনার 140 ভাগ হইলো আপনার 1000 গ্রাম ইন্টু হইলো আপনার 100 গ্রামের, এটা পরে হইলো কি আপনার 14 টাকা, প্লাস আপনার মনে করেন প্যাকেটের খরচ আছে 1 টাকা 50 পয়সা, তাহলে 15 টাকা 8 আনা পরে। তো 200 গ্রামেরটা পড়তেছে কত আপনার 30 টাকা, এটা পরে 15 টাকা 8 আনা। তারপরে আপনাদেরকে 50 গ্রামের প্যাকেটটা দেখাবো, 50 গ্রামের প্যাকেট 140 ভাগ হইলো 140 ভাগ হইলো 1000 ইন্টু হইলো আপনার 50 60 টাকা, প্যাকেট খরচ আছে 1 টাকা, যোগ হইলো 1 টাকা 8 টাকা, তো 50 গ্রাম হলুদ পরে 8 টাকা। তো এই হলুদগুলো আপনার মার্কেটিং কীভাবে করবেন, 100 গ্রামের যে এই যে হলুদ বিভিন্ন কোম্পানি ভালো দামে মোটামুটি এগুলো সেল করে। এই যে আমার হাতে যে হলুদটা আছে, এটা বর্তমান প্রাইস আছে 100 গ্রাম 50 টাকা, মানে 500 টাকা কেজি। তারপরে আপনারা মনে করেন 50 গ্রাম বিক্রি করতেছে, আপনার 50 গ্রামের দাম এখানে বিক্রি করতেছে 28 টাকা,
তার মানে আপনার 560 টাকা কেজি তো বিভিন্ন রেটে আছে এখন এই হলুদগুলো যদি আপনারা চান এগুলো আপনারা বিভিন্ন ভাবে ভালোভাবে মার্কেটিং করতে পারবেন এই হলুদটা আপনার 200 গ্রামের মূল্য আছে 100 টাকা মানে আপনার প্রায় 500 টাকা কেজি তো 500 টাকা কেজি বিক্রি করার দরকার নেই আপনারা যদি চান হলুদগুলো আপনাদের বাঙানোর পরে খরচ পড়ে হলো 140 থেকে 50 টাকা কেজি তো আপনারা এগুলো বিক্রি করতে পারবেন 250 টাকা কেজি বিক্রি করেন 250 টাকা কেজি বিক্রি করলে আপনার দোকানদার দেখা যায় 400 টাকা কেজি বিক্রি করে দিবে 100 গ্রামের প্যাকেট আপনি বিক্রি আপনি যদি 25 টাকা বিক্রি করেন দোকানদার কাছে দোকানদারই আপনার 40 টাকা বিক্রি করে ফেলবে তো এই ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে হলুদ আছে নিতে পারবেন ভিডিও বিজনেসের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।